মন্ত্রিসভার আকার বাড়িয়ে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলতন্নেসা ইন্দ্রিরাকে প্রতিমন্ত্রী করা হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদকে পূর্ণমন্ত্রী করা হচ্ছে শনিবার সন্ধ্যায় তাদের শপথের কথা রয়েছে জেলা প্রশাসক সম্মেলন সামনে রেখে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রিসভায় পরিবর্তনের কথা নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব জেলা প্রশাসক সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় জেলা প্রশাসকদের তাদের সমন্বয় ও দিক নির্দেশনার জন্য এ সম্মেলন ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন স্থানীয় সরকার প্রতিষ্ঠা সময়ের কার্যক্রম জোরদার করুন দুর্যোগ ব্যবস্থাপনা স্থানীয় পর্যায়ে কর্মসৃজন ও দারিদ্র বিমোচন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই গভর্নেন্স শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধ অবকাঠামোগত উন্নয়ন উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন ও পরিবীক্ষণ এই কয়েকটা মোটামুটি ফোকাসড আইটেম এটা আমাদের আলোচনার মধ্যে আসছে জেলা প্রশাসক সম্মেলন 14 জুলাই শুরু হয়ে 18 জুলাই শেষ হবে মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা